প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এনটিভি সাপ্তাহিক আয়োজন চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান স্বর্ণালী স্মৃতি চিরদিনের গান। আপনাদের সাথে আছি আমি লাবণ্য। আপনারা প্রত্যেকেই জানেন গতানুগতিক চলচ্চিত্রের গান নিয়ে যে আয়োজনগুলো তার থেকে স্বর্ণালী স্মৃতি চিরদিনের গান আয়োজনটি একেবারেই ভিন্ন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্মরণ করি এপার বাংলা এবং ওপার বাংলার সেই সব শিল্পীদের যারা সমৃদ্ধ করেছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনকে। আজকে আমরা কথায় গানে স্মরণ করব, শ্রদ্ধা জানাব মিতালী মুখার্জিকে। স্বাগত স্বর্ণালী স্মৃতি চিরদিনের গানে। আজকে মিতালী মুখার্জির গানগুলো আমরা যে দুজন শিল্পীর কণ্ঠে শুনবো তারা হলেন শর্মী এবং প্রতীক হাসান। প্রথমেই আমি একটু বলতে চাই যে 1982 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দুই পয়সার আলতা, আর সেখানে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই গানটিকে গিয়েছিলেন মিতালী মুখার্জি, শ্যামল বরণ মিতালী মুখার্জি। গান ভালোবাসে আর এই গানটি শোনেননি এমন মানুষ বোধহয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তো আমি একটু প্রথমেই শিল্পীদের কাছে শুনতে চাই, প্রথমে শর্মী আপুকে দিয়ে শুরু করি, যে মিতালী মুখার্জির গানের কোন বৈশিষ্ট্যের জন্য তার গানের প্রেমে পড়া? আমি ছোটবেলা থেকে ওনার গান শুনে শুনে বড় হয়েছি। ওনার মানে কণ্ঠ এত মিষ্টি, এত মেলোডিয়াস। এবং আমি কিছুদিন আগে ওনার সাথে আমার শিল্পকলা একাডেমিতে দেখা হয়, তারপর থেকে আমাদের মধ্যে রেগুলার যোগাযোগ ছিল। উনি কোনো একটা কারণে আমাকে খুব পছন্দ করেছেন এবং মানে নিজের ছোট বোনের সাথে যেরকম বিহেভ করে, এবং আমি এত অবাক হয়েছি যে এত বিখ্যাত একজন সিঙ্গার কিন্তু ওনার মধ্যে অহংকার জিনিসটা আমি পাইনি। এবং ওনার কাছ থেকে সবচেয়ে বড় যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে ভক্তদের মন রক্ষা করে চলা। একই অনুভূতি প্রতীক ভাইয়ের কাছে শুনবো, কিন্তু একটা গান শুনে নেই তারপরে। এখন যে গানটা করছি, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, এই গানটা সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। এই গানটা অসম্ভব টাচি একটা গান, এটার মূল শিল্পী মিতালী মুখার্জি। শুনি আমরা। নামের মানুষ আছে দুনিয়া।
1982 সালের চলচ্চিত্র দুই পয়সার আলতা শ্রদ্ধেয় আমজাদ হোসেন পরিচালনা করেছেন। নায়করাজ রাজ্জাক, শাবানা নতুন অভিনীত চলচ্চিত্র। সে বছরে এই চলচ্চিত্রটি চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং যাকে আজকে আমরা কথায় গানে ভালোবাসা নিবেদন করছি, শ্রদ্ধেয় মিতালী মুখার্জি এই চলচ্চিত্র প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তো এবারে প্রতীক ভাইয়ের কাছে আসবো, প্রতীক ভাইয়ের কাছে গান শুনবো। তার আগে আমি একটু বলতে চাই যে আমাদের জেনারেশন আসলে প্রতীক ভাইকে দেখলেই একজন গুণী মানুষের নাম মনে করে, শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু। তো বলবো আপনি নিঃসন্দেহে অনেক সৌভাগ্যবান যে গুণীজনের সন্তান আপনি, নিঃসন্দেহে। এবং শ্রদ্ধেয় খালিদ হাসান মিলুর সাথে তো মিতালী মুখার্জির কাজ করার অভিজ্ঞতা আছে, তো ছোটবেলার এরকম কোনো স্মৃতি আছে কিনা প্রতীক ভাইয়ার? আমার এখনো মনে আছে যে আলোদিন আলী আঙ্কেলের সুর করা একটা গান ছিল, গানটা ছিল সবার কাছে প্রিয় নিজের জীবন, এবং গানটি মিতালী মুখার্জি গেয়ে পাঠিয়েছেন ইন্ডিয়া থেকে, এবং সেটার ভয়েস রেকর্ড হচ্ছে শ্রুতিতে। তখন যখন রেকর্ডিং হয় তখন আমি ছিলাম, আমি একদমই ছোট তখন, শ্রুতিতে বসা। তো যখন গান শুরু হলো, তার গান শুরুর শুনে আমি মনে হলো যে আসলে আমি বলবো যে মানে মিতালী মুখার্জি তার গলাটা হচ্ছে মহিলাদের মধ্যে দরাজ গলা, খুব স্ট্রেইট এবং অনেক স্টেডি গলা। আমার এখনও মনে আছে আলোদিন আলী আঙ্কেল বাবাকে বললো যে দেখো মিতালীর থ্রোয়িংটা যেভাবে দিয়েছে স্ট্রেইট, বলল তুমি এভাবে স্ট্রেইট থ্রোয়িংয়ে গাও। তো এরকম গানটা একদম খুব খাড়া খাড়া গেতে হয়েছে, আমার এখনও মনে আছে বাবা একদম গাওয়ার সময় এরকম করে দেখছেন যে ফোর্স দিয়ে গাচ্ছে আর কি, কারণ গানটার ওই আবেদনটাই ছিল ওরকম। তো প্রতীক ভাইয়া কোন গানটি দিয়ে আপনার খাতা খুলছে? আমার খাতা খুলছে যে গানে, তার একটা বিখ্যাত গান আছে এবং গানটা হচ্ছে যেটুকু সময় তুমি থাকো পাশে, সেখান দিয়ে শুরু করছি। শুনি আমরা। অনেক ধন্যবাদ। এই গানটি ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না, সত্যি তাই। এবং যে জুটির আমরা গান শুনলাম, ভূপেন্দর মিতালী, এই জুটি কিন্তু সমগ্র ভারতবর্ষে গাজল জুটি হিসেবে বিখ্যাত। এবারে তো অনুরোধ থাকবে কণ্ঠের সমন্বয়ের জন্য, কোনটা শুনছি? এবার যে গানটি শোনাবো সেটিও বিখ্যাত এবং বাংলাদেশের চলচ্চিত্রের একটি আরো একটি বিখ্যাত গান, সেটা হচ্ছে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। বাহ, শুনি আমরা। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত যত বড় জীবন তত বড় নয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।
পে ফুরাবে না আশা, কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। যত বড় জীবন তত বড় চরম আঘাত চলচ্চিত্রের গান আমরা শুনলাম, সৈয়দ হারুন পরিচালিত, এবং যারা স্ক্রিনে পোট্রে করেছেন গানটাকে, ভীষণ জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন এবং দিতি, এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী যে গানটিতে সুরারোপ করেছেন, তিনি ভীষণ অসুস্থ, আমরা প্রত্যেকে চাই তিনি দ্রুত সুস্থতা লাভ করুক এবং আমাদের মাঝে ফিরে আসুক, তার সুরের কারুকার্য আমাদেরকে আরও বেশি সমৃদ্ধ করুক। এখন কোন গানটি শুনব? এবার যে গানটি করছি সেটিও বেশ বিখ্যাত একটি গান, এই জীবন তোমাকে দিলাম, এবং আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী আঙ্কেলের সুর, মূল শিল্পী ছিলেন কুমার শানু এবং মিতালী মুখার্জি। শুনি আমরা। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জানি
নিয়েছো, কাছে টেনে নিয়েছো, নতুন জীবন যেন পেয়েছি আমি। তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। জনপ্রিয় একটি গান আমরা শুনলাম আত্মত্যাগ চলচ্চিত্রের, সৈয়দ হারুন পরিচালিত আত্মত্যাগ। অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমি, আর গানগুলো বয়স হয়েছে কিন্তু গানগুলো এখনো নতুন, এখনো সজীব। মনে হয় এই তো সেদিন বোধহয় গানগুলোর জন্ম হয়েছে, তাই না? বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্বর্ণালী স্মৃতি, চিরদিনের গান। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এনটিভির পর্দায়। ভালোবাসা যত বড়, জীবন তত বড়।